আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব দ্রৌপদীর বিবাহ, দুর্যোধন প্রমুখের মন্ত্রণা, ভীষ্ম, দ্রোণ ও বিদুরের মতামত এবং বিদুরের পাঞ্চাল গমন। শুরু হচ্ছে দ্রৌপদীর বিবাহ। মুনিগণ দেবগণ আইল সভায়, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালেরও রায়। পঞ্চ ভাইয়ে বসাইল পঞ্চ সিংহাসনে, হরিদ্রা পিটালির গন্ধ দিল প্রতিজনে। পঞ্চতীর্থ জল আনি স্নান করা ইল, ইন্দ্রের ভূষণে বিভূষিতাঙ্গ হইল। বিবাহ মঙ্গল যত হইল সুবেশ, রত্নবেদী মধ্যস্থলে করিল প্রবেশ। সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী, পঞ্চ ভাই সাতবার প্রদক্ষিণ করি। পঞ্চজন অগ্রবেধি মধ্যে বসাইল, পঞ্চ ভাই হস্তে বস্তে বন্ধন করিল। কৃষ্ণা বাম বৃদ্ধাঙ্গুলি যুধিষ্ঠির হস্ত, তর্জনীতে বিদ্যোদর মধ্যাঙ্গুষ্ঠে পার্থ। নকুল অনাম্বাঙ্গুষ্ঠে কনিষ্ঠে কনিষ্ঠ, ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল দৃষ্ট। দুন্দুভি নীনাদেব নৃত্য করে বিদ্যাধরী, হুলাহুলি মঙ্গল করয়ে নরনারী। পাঞ্চজন বাজান আপনি নারায়ণ, লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাদ্য অগণন। কল্যাণ করিল যত দেব ঋষিগণ, দ্বিজে দক্ষিণা দিল না যায় লিখন। হেনমতে সম্পূর্ণ করিয়া বিভা কার্য, প্রভাতে চলিয়া গেল যে বাজারে রাজ্য। মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থান, দ্বারাপতি চলিলেন কৃষ্ণ বলরাম। যাইতে বিদুরে সরিলেন যদুমণি, পাণ্ডবের বার্তা দিতে গেলেন আপনি। কৃষ্ণে দেখি বিদুর আনন্দ জলে ভাসে, পাদ্যবর্গ সিংহাসনে পূজিল বিশেষে। দ্বাদশ বৎসর হেথা নাহি যাতায়াত, বড় ভাগ্য হস্তি নাকি হেতু জগন্নাথ। কহ কিছু জানে যদি পাণ্ডবের বার্তা, কোন দেশে কোন রূপে আসে তারা কোথা। মরিল বাঁচিল কিছু না জানি তদন্ত, কেবল ভরসা এই সবে ধর্মবন্ত। হাহা কুন্তি হাহা ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার না দেখিয়া আছে এ পাপ শরীর। এত বলি বিদুর পড়িল মূর্ছা হইয়া, দুই হাতে ধরি কৃষ্ণ বসান তুলিয়া। হাসিয়া বিদুরে তবে কহে জগন্নাথ, ভালো বার্তা লহ তুমি হইয়া খুলল তাত। পাণ্ডবের বিবাহ যে তৈলক্য জানিল, এক লক্ষ রাজাসহ দলে আসিছিল। খালি রাত্রে বিবাহিতা হইল যজ্ঞসেনী, পঞ্চ পাণ্ডবের ভার্যা তিনি একাকিনী। পতি ও ভাসুর দুই রাজা যুধিষ্ঠির, পতি ও দেবর দুই সহদেববীর, ভীম ও অর্জুন আর নকুল প্রবীর, ভাসুর দেবর প্রতি তিন দ্রৌপদীর। আমিও ছিলাম সব কুটুম্ব সংহতি, শুভকর্ম সমাপিয়া যাই দ্বারাবতী। শুনিয়া বিদুর বড় সানন্দ হইয়া, গোবিন্দ চরণ ধরে মেলোটা ইয়া। একথা কথায় একথা এথায় হরি না কহিও আর, শুনি দুষ্ট লোকে পাছে করে গোবিচার। হাসিয়া বলেন কৃষ্ণ ডরহ কাহারে, সবে পলাইয়া এলো পাণ্ডবের ডরে। ভীমার্জুন পরাক্রম অতুল ভূতলে, এক লক্ষ নৃপতি জিনিল অবহেলে। বিদুরে প্রবতি চলি গেলা ভগবান, বিদুর তরিতে গেল ধৃতরাষ্ট্র স্থান। বিদুর বলেন আজই শুভরাত্রি হইল, দ্রুপদ নন্দিনী কৃষ্ণকে গুরুকুলে এলো। এইমাত্র সংবাদ পাইয়া আমি আজ আপনারে জানাতে আসিনু মহারাজ। ধৃতরাষ্ট্র শুনি কহে আনন্দে বিভোর, আগুসরি আনো গিয়া পুত্রবধ মোর। নানা রত্ন ফেলো দুর্যোধনরে নিছিয়া, আগুসরি আনো কৃষ্ণ রত্নেতে ভুষিয়া। বিদুর বলিল রাজা যেহেতা বধূ কোথা, যুধিষ্ঠির বলিলেন দ্রুপদ দুহিতা। ধৃতরাষ্ট্র শুনি যেন শোক সেল গেল বাজে বুকে, ততধিক ভাগ্য বলি বলে রাজা মুখে। দুর্যোধন হইতে অধিক যুধিষ্ঠির, শুভবার্তা শুনি হৃষ্ট হইল শরীর। কথা শুনি বিদুর আছয়ে দ্বারা কোথা, কার ঠাঁই পাইলা তুমি এসব বার্তা। বিদুর বলেন কৃষ্ণা কইল লক্ষ্যপণ, সেই লক্ষ্য বিধিলেখ ইন্দ্রের নন্দন। তব মুখে শুনি কথা আনন্দ অপার, বিদুর কহিছে মন বুঝিয়া রাজার। কন্যা হেতু বহু দ্বন্দ্ব কইল রাজা, সব ভীমার্জুন সবারে করিল পরাভব। মুনিগণ দেবগণ একত্র হইয়া, পঞ্চ ভাই পাণ্ডবে কৃষ্ণরে দিল বিয়া। যদুবংশ সহ গিয়াছিলেন শ্রীপতি, কহবার্তা কহিবার্তা আমারে গেলেন দ্বারাবতী। এত বলি বিদুর গেলেন নিজ স্থান, অধমুখে অন্ধ রাজক মনে করে ধ্যান। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান। শেষ হল দ্রৌপদীর বিবাহ। শুরু হচ্ছে দুর্যোধন প্রমুখের মন্ত্রণা। বার্তা উপরন্তে তার তৃতীয় দিবসে, ভগ্নদণ্ড দুর্যোধন উত্তরিল দেশে। যাবার সময় গেল দশ অক্ষৌহিণী, পঞ্চ অক্ষৌহিণীতে আইল নৃপমণি। কারো রথে নাহি ধ্বজা নন্দী দন্ত কাটা, কারো ক্ষত দেহ কে কুবচা বোঁচা ছুটা। কারো মুখে নাহি কথা নাহি কো বাজন, নাহি কো চামড় ছত্র নাহি চিহ্ন বান। বানের চরণে বাপের চরণে গিয়া নমস্কার করিল, আশীর্বাদ করি অন্ধ
বার্তা জিজ্ঞাসিল, কহ তাত যুধিষ্ঠির সহিত মিলিলা, হুলাহুলি করিয়া সম্প্রীতে বিভা দিলা, কিরূপে পাণ্ডব সহ হইল মিলন, আইল কি তব সঙ্গে পাণ্ডব পুত্রগণ? শুনি দুর্যোধন কর্ণে লাগে চমৎকার, জানিল ব্রাহ্মণ নহে পাণ্ডুর কুমার। কর্ণ বলে, কি কথা কহিলে মহাশয়? হেন বাক্য কি মতে স্ফুরিত মুখে হয়? আমার পরম শত্রু পাণ্ডুর নন্দন, আমা দেখা পাইলে কি জিয়া পঞ্চুজন? ছদ্ম দ্বিজ ভেষ ধরি ভাঁড়িলে আমারে, দ্বিজবধ ভয় করি কমিলাম তারে, তখন জানিতাম যদি মারিতাম প্রাণে, পাণ্ডুপুত্র বলি শুনি তোমার বদনে। দুর্যোধন বললে, ইহা জানাবো কেমনে, এতকাল জিয়া আছে পাণ্ডুপুত্রগণে? ধিক ধিক পুরোচন মইল ভালে পুরি, কি করিল কার্য লজ্জা কইল ক্ষিতিজুড়ি? এখানে কি হইবে ইহার উপায়? শিহরে হইল শত্রু দমনের প্রায়, এই সন্নিকটে যদি উপায় নহিবে পশ্চাতে ইহার জন্য অনর্থ হইবে। লোক পাঠাইয়া দাও দ্রুপদের স্থানে, নিভৃতে কহুক গিয়া পাঞ্চাল রাজনে, সহস্রে রথ দিব সহস্রে ঘাতি, অর্ধরাজ্য ভোগ কর আমার সংহতি, সক্ষ হয়ে দুষ্টদুম্ন তব পুত্র সহ আমার পরম শত্রু পাণ্ডবে মারহ, নতুবা পাঠাই যে সুরূপা নারীগণ পাণ্ডবের শহর হোক করুক কথন। দ্রৌপদীরে তাহার হোক অনাদর, তবে ক্রোধ করিবে দ্রুপদ নরবর, নতুবা সুধা সুহৃদ দিচ্ছে তথায় পাঠাই, প্রকারেতে ভেদ করা উক পঞ্চভাই, পঞ্চভাই তারা যদি বিচ্ছেদ করিব কোন ছাড় পাণ্ডুপুত্র নিমেষে মারিব, নতুবা যাওকে কান্তপুর লোক সবার অগ্রেতে কাঁদি গয়ে পূর্বশোক, তবে তারে পাণ্ডুপুত্র করিবে বিশ্বাস, বিষ দিয়া বৃকদরে কনক বিনাশ, ভীম বিনা পাণ্ডবের হইবে অনাথ, কর্ণযুদ্ধে কে যাইবে অর্জুনের সাথ? দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে, কিছু নাহি চিত্তে লাগে যাতে কহিলে, দ্রুপদ রাজার রত্নে লোভে করবাইবে, ত্রৈলোক্য পাইলে সে নাতেজ পাবে পাণ্ডবে, একে তো জামাতা আর দ্বিতীয় বলিষ্ঠ, এখানে কি দ্রুপদের আছে পূর্বাদৃষ্ট? দ্বিজ দ্বারা ভাতৃভেদ কি করিতে পারি? ভেদ না হইল পঞ্চ স্বামী এক নারী, ভীমেরে মারিতে পারে আছে কোন জন? কত না মার করিলা গৃহে আছিল যখন, বিষ দিলা নানা অস্ত্র গর্ত খুঁড়িছিলে, অবশেষে যত গৃহে দাহন করিলে, করিলা যতে কিবা লইল তাহায়, এত এক্ষণে হইল তাহার অনেক সহায়, নারীগণ কি করিবে পাণ্ডবের ঠাঁই? কটাক্ষেও পরস্ত্রী না দেখে পঞ্চ ভাই, যতেক উপায় বলো নাহি লয় মনে, বিনা দ্বন্দ্বে সাধ্য নহে পাণ্ডুর নন্দনে। যাবত না আয়সেন কৃষ্ণ যদু বলে, যাবত না পায় বার্তা নৃপতি সকলে, রজনীর মধ্যে গিয়া নগর বেড়িব, সপুত্র দুপত্র পাণ্ডবে মারিব। কর্ণের বচন শুনি অন্ধ নরবর সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর, এ বিচার করিতে তোমার যোগ্য দেখি, তবে বিশ্ব বিদ্রোহের গ্রহণ দ্রোণের আনা ডাকি, সে সবার মতো দেখি কি করে যুক্তি, এত বলি সবারে ডাকিল শীঘ্রগতি, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভয়ে সাদা করো পান। শেষ হল দুর্যোধনের মন্ত্রণা। শুরু হচ্ছে ভীষ্মদ্রোণ ও বিদ্রোহের যুক্তি। রাজার আদেশে এলো সব মন্ত্রীগণ, বিশ্বদ্রোণ কৃপাচার্য দ্রোণের নন্দন, ভূরিশ্রবা সমদত্ত বাল্যিক বিদুর কুলেশিলে বুদ্ধি বলে খ্যাত তিনপুর, ধৃতরাষ্ট্র বলে অবধানও জ্যেষ্ঠ তাত, শুনি যে পাণ্ডব জি আছে কুন্তি সাথ, এতকাল কোথায় ছিল লুকাইয়া কেন? কিছু তো আমার নাই, কিছু ইহার আমি না বুঝি কারণ, হেন বুঝি জিততে আমি প্রায় আমার আক্রোশ, আমি সে সবার স্থানে নাহি করি দোষ, তবে কেন গুপ্ত বেশি পাঞ্চালে থাকিয়া বিবাহ কহিল পঞ্চ ভাই মরে না বলিয়া? কহ কি করিব এবে বিধান ইহার? শুনিয়া কহেন, তবে গঙ্গার কুমার, তব পুত্রাধিক তোমা সেবিত পাণ্ডব, তুমি তাই পুত্রাধিক করিতে গৌরব, কি বুদ্ধি হইল তোমার না জানি কারণ? পারণা বদিতে পাঠা ইলা পুত্রগণ, না জানি তথাই কিবা হইল কইল পুরোচন, যত গৃহে দগ্ধ কইল বলে সর্বজন, ত্রিভুবন জুড়িমা মকৃতি হইল আপনি থাকিতে, ভীম এত করিল যতবধি যত গৃহ হইল দাহন, তোমার দিকে নাহি চাহি মেলিয়া নয়ন, জননী সহিত দিয়ে পাণ্ডুর কুমার, ইহার অধিক রাজা কি ভাগ্য তোমার? অপজস অপধর্ম সকল তব গেল, তোমার পূর্বের ধর্ম উদয় হইল, এক্ষণেতে এই কর্ম কর ও রাজন, কর পাণ্ডুপুত্রগণ সঙ্গেতে মিলন, আমি একা নাহি বলি সবার বিচার, যেন তুমি তেন পাণ্ডু নৃপতি আমার, যেন কন্তি তেন বধূ গান্ধার নন্দিনী, যেন যুধিষ্ঠির তেন দুর্যোধনে মানি, ইথে ভেদাভেদ ভদ্র নাহি কো রাজন, পাণ্ডুপুত্র সহ তব দ্বন্দ্ব কি কারণ? তার পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা, তাহার সকল সৈন্য রাজ্য ধন প্রজ্ঞা, সে জিয়ন্তে তাহারে তেজিবে কোন জন? তব হিতে হেতু তাই বলি হে রাজন, অর্ধরাজ্য দিয়া কর পাণ্ডবের বশ, পৃথিবী জুড়িয়া রাজা হইবে যত যশ, কীর্তি রাখ নৃপতি কীর্তি সে বড় ধন, হত কীর্তি অভাজন জিয়ন্তে মরণ, কীর্তি রহে নরপতি যাবৎ ধরণী, যত পূর্ব দোষ খণ্ডিবেক নৃপমণি। ভীষ্মের বচনন্তে কহিলেন, গুরু সর্বগুণবান তুমি, জানো কল্পতরু আপনার হিতাহিত বিচার কারণ, ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ, সে কারণে হিত কথা চাহি কহিবার, শুনহ ক্ষত্রিয়গণ মম যে বিচার, ধর্ম অর্থ যশশ্রেয় সবার কল্যাণ, সব কহিলেন গঙ্গাপুত্র মতিমান,
এক্ষণেতে এই কর্ম করহ ভূপাল, প্রিয়ম্বত একজন পাঠাও পাঞ্চাল। বিবাহ সামগ্রী লইয়া মঙ্গল বাজন, নানা অলঙ্কার দ্রব্য করিয়া সাজন, দ্রৌপদীরে তুসিবেগ অনেক অলঙ্কারে, নানা রত্নে তুসিবেগ পঞ্চসহদরে, পুনঃ পুনঃ সন্তোষিয়া কুন্তীরে কহিবে, যেন পূর্ব দুঃখ সরি রুষ্ট না হইবে, দ্রুপদ রাজার মান্য দেহ বহু ধন, প্রত্যক্ষ করিবে তাহা সহপুত্রগণ, হেন জন পাঠাও সুশীল সত্যবাদী, পাণ্ডব তোমারে যেন না হয় বিবাদী। এত বাক্য যদি বলিলেন বিশ্ব দয়ন ক্রোধমুখে উত্তর করিল বৈকর্তন, ভালো মন্ত্রী আনিলাম মন্ত্রণ করিবারে, সবাই শত্রুর অংশ খ্যাত এ সংসারে। মুখেতে সরিদ তব অন্তরেতে আন, যে কহিল বুঝহ করিয়া অনুমান, ধনজন সম্পদে সবার ভিতরে, সবাকারে দিয়াছ না দিয়াছ কাহারে, তথাপি পাণ্ডবাংশ তোমরা অহিত, জিউ ভাই অনন্তর বার্তা হতেছে বিদিত, রাজা হয়ে যেইজন আপনা না বুঝে, দুষ্টমন্ত্রী মন্ত্রণাতে সবংশেতে মজে, শুনি ক্রোধে বলে ভরত দাজের কুমার, ওরে দুষ্ট শুনি কহ তোর কি বিচার, কলহ করিতে প্রায় চাই তোর সহ, নিকট বাঞ্ছহ প্রায় যেতে জমগৃহ, ভালো মতে জানি আমি তোর বীরপনা, দেখিল পাঞ্চাল রাজ্যে তাহা সর্বজনা, লক্ষ রাজা সবে একা বিটিল অর্জুনে, পলাইয়া গেল তাহাই রহিল জীবনে, হেনজন সহদন্ত চাহ করিবারে, তোর মতো নির্লজ্জনা দেখিয়ে সংসারে, কি মতে কহিব আমি এমত বিচার, কুরুকুল হইবে খাবার সংহার। এত শুনি বলিল বিদুর মহামতি, কি হেতু নিঃশব্দ হইয়া আছো নিরপতি, আপনি না বুঝো কেন করিয়া বিচার, বিশ্বধন সমহিতকারীকে তোমার, এ তোমার গুণে তুমি কেবা আছো ভূমণ্ডলে, বিচারে অমর গুরু তেজে অখণ্ডলে, ধর্মে দে সাক্ষাৎ কর্ম দেবমানে খ্যাত, শীলতায় পূর্বে যেন ছিল রঘুনাথ, কবু নাহি তবৎ মন্দ বিশ্বমুখে ভাসে, সর্বদা তোমার হিত সর্বলোকে ঘষে, এ তোমার বাক্য ঠেলে দুষ্ট অবোধগামী, কি কারণে উত্তর না দেহ রাজা তুমি, বিশ্বধন না বল যে বলেন সবার শিকার, ইহা না করিয়া চাহ কি করিতে আর, কলহ করিতে বুঝি চাহ নরপতি, কে তোমার বুঝিবেক অর্জুন সংহতি, এই কর্ণ দুর্যোধন সৈন্য সংহতি, পাঞ্চালিত ছিল এক লক্ষ নরপতি, সবারে করিল জয় পার্থ একেশ্বর, শুনিয়া থাকিবা যে কি করিল বিকদর, অস্ত্রহীন বৃক্ষ লয়ে প্রবেশিয়ার অনে, এক লক্ষ নৃপসৈন্য করিল মথনে, এক্ষণে সহায় হইবে সেই রাজগণ, স অস্ত্রে করিবে যুদ্ধ ভাই পঞ্চজন, সহায় সর্বস্ব যার মন্ত্রী বিশ্বপতি, আর যত যদুগণ বৈশ্যের দ্বারাপতি, মাতুল নন্দন বলভদ্র সখা যার, শ্বশুর দুপদ সহ যতেক কুমার, বিশেষ তোমার দেখো যত মন্ত্রীগণ, ভালো মতে জানো কি সভাকার মন, আমি জানি সবে হইবে পাণ্ডব সহায়, দ্বন্দ্ব ইচ্ছা করো তুমি কার ভরসায়, আর বার্তা তুমি নাই জানো নরপতি, রাজ্যের যত লোক করে যুক্তি, পাণ্ডবপুত্র জিয়া আছে শুনিয়া শ্রবণে, দেখিতে তাদের বাঞ্ছা করে সর্বজনে, সবে ইচ্ছা করে রাজা যুধিষ্ঠিরপতি, তার সহ দন্তে মন্ত্র নাহি নরপতি, সহজে শিশুগণ কি জানে বিচার, মোর বাক্য শোন রাজা যেহি তোমার, যদুগৃহে পুরাইলা লজ্জিত অন্তরে, সব দোষ গেল পুরোচনের উপরে, প্রিয় বাক্যে হিতায় আনহ পাণ্ডুসুতে, ঘুচিবেক লজ্জা যশ ঘুষিবে জগতে, বিদুরের বচনে যে ধৃতরাষ্ট্র কয়, যা বলিলা বিদুর আমার মনে লয়, পাণ্ডবে প্রবোধে হেন নাহি অন্যজন, আপনি বিদুর তুমি করহ গমন, এতেক বলিল যদি অন্ধ নরপতি, শুনিয়া যে সভাজন হইল হৃষ্টমতি, মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম কহিছে শ্রবণে ভরে বাড়ি। সেটা হচ্ছে বিশ্বদ্রোণ বিদুরের মতামত দান। শুরু হলো বিদুরের পাঞ্চালে গমন। মুহূর্তেকে বিদুর বিলম্ব না করিল, বহু ধরনের রত্ন লইয়া পাঞ্চালিতে চলিল, একে একে সভাকারে সম্বাসী বিদুর কুন্তীকৃষ্ণ দর্শনে যাইল অন্তপুর, দ্রৌপদীরে তুষিল অনেক অলঙ্কারে, নানা রত্নে বিভূষিল পঞ্চসহদরে, বিদুরে দেখিয়া বড় হরিষ দ্রুপদ, সূর্যের উদয়ে যেন ফুটে কোকোনদ, পঞ্চ ভাই দেখিয়া বিদুর মহাশয় আনন্দে নয়ন জলে ভাসিয়া হৃদয়, বিদুর চরণে প্রণামিল পঞ্চজন, কুশল জিজ্ঞাসা করিল যত বন্ধুগণ, বিদুর কহিল যত কুশল সংবাদ, একে একে করিল সবারে আশীর্বাদ, বিদুরে লইয়া গেল দ্রুপদ রাজন, মিষ্টান্ন পলান্নে তার কলান ভোজন, ভোজনান্তে সর্বলোক বসিয়া সভাতে, দ্রুপদে বিদুর তরে লাভিলা কহিতে, পাণ্ডবে বলিল রাজা তোমার নন্দিনী বড় আনন্দিত, মহিল ধৃতরাষ্ট্র শুনি তোমায় হেন বন্ধু রাজা, বড় ভাগ্যে পায় সে কারণে সম্ভাসিতে পাঠায় আমায়, বহু কহিলেন বিশ্বগঙ্গার নন্দন তোমার সময় সন্ধান দিতে, প্রীত হইল মন প্রিয় সখা তোমার জানায় লিঙ্গন, পুনঃ পুনঃ বলিলেন নিচে গুরুদ্রণ, বহুদিনে নাহি দেখি পাণ্ডুপুত্রগণে, সবাই উদ্বিগ্ন বড় এই সে কারণে, গান্ধাই পাবে তুই এত কুরুকুর নারী, দেখি পারি উতরল তোমার কুমারী, পাণ্ডবেরা বহুদিন তেজিল আবাস, বহুদিন নাহি বন্ধুগণেরও সম্ভাস, আমারই তো এই মতো কহে নরপতি, লইবে পাণ্ডবগণে আপন বসতি, দ্রুপদ বলিল ভাগ্য আমার আছিল, কুরুমহাবংশ সহ কুটুম্বিতা হইল, যা বল মহর বিদুর সেই মোর মনোনীত, পাণ্ডবের নিজ গৃহে যাইতে উচিত, জ্যেষ্ঠদাত ধৃতরাষ্ট্র জনক সমান তার সেবা পাণ্ডবের হয়তো বিধান, ভয় আছে তথা যদি হেন কর মনে
তোমা সভা বিরোধী বেপল কঞ্জনে তথাপি অনহে আর অস্থির স্থিতি খাণ্ড প্রস্তুতি গিয়া করহ বসতি। দ্রুপদের বচন শুনিয়া পঞ্চজন মাতৃসহ বিদায় হলেন ততক্ষণ। রথে চড়ি চলিলেন দ্রৌপদী সহিত বিদুর সংহতি হস্তিনায় উপনীত। পাণ্ডব হস্তিনা আসে শুনি প্রজাগণ বালবৃদ্ধ যুবাধায় দর্শন কারণ। লজ্জা ভয় তেজি থায় কুলের যুবতী ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় নারী গর্ভবতী। পাণ্ডবের দেখিতে করে হুড়াহুড়ি জ্যোষ্ঠী ভর করিয়া চলিল যত বুড়ি। পঞ্চভাই গেলেন যেখানে জ্যেষ্ঠ তাত একে একে তাহারে করেন প্রণিপাত। কুন্তীসহ অন্তপুরে গিয়া যাজ্ঞসেনী একে একে সম্ভাষেন কৌরভ্রমণী। তবে ধৃতরাষ্ট্র বলে ভাই পঞ্চজনে হস্তিনা বসতি তবে নমসুত বনে। খাণ্ডব প্রস্তুতি যাহ পঞ্চ সহোদর অর্ধরাজ্য ভোগ কর ইন্দ্রের সোসর। শুনিয়া যুধিষ্ঠির করিলেন অস্বীকার খাণ্ডব প্রস্তুতি সবে কইল আগুসার। পাণ্ডবের আগমন জানি যদুবর বলভদ্র সনে যান হস্তিনানগর। ধৃতরাষ্ট্র যে বলিল পাণ্ডবের প্রতি খাণ্ডবে প্রকৃতে কৃষ্ণ দেন অনুমতি। বলভদ্র জনার্দন পঞ্চ সহোদর শুভক্ষণে করিলেন আরম্ভ নগর। প্রাচীর হইল উচ্চ আকাশ সমান চতুর্দিকে গড় খাই সমুদ্র প্রমাণ। উচ্চ উচ্চ মন্দির করিল মনোরম কিবাসে অমরাবতী ভগবতী সম। প্রাচীর উপরে সব অস্ত্রপূর্ণ করিল ভক্ষভজ্য পদাতিক প্রজাগণ থুল। কুবের বান্ডার যিনি পুরা ইল ধন শুক্লবর্ণ সব গৃহ বিচিত্র সহন। বেদজ্ঞ ব্রাহ্মণগণ ক্ষত্র বৈশ্য জাতি নগরের মধ্যস্থলে করিল বসতি। পাঠক লেখক বৈদ্য চিকিৎসক জন সূত্রধর বণিক জাতি আর সূত্রগণ বসিল সকল লোক নগর ভিতরে। পাণ্ডব নগরবাসী ইন্দ্রনাহি ডরে স্থানে স্থানে নগরে রবিল ভিক্ষগণ পিপলি কদম্ব আম্র পনস কানন জম্বির পলাস্তাল তবাল বকুল নাগেশ্বর কেতুকি চম্পক রাজফুল পাটলি বদ্রি বেল করবি খদির পারিজাত আমলকি পকটি মহির কদলি গুবাখ নারিকেল মক সুখরজুর নানা বর্ণে বৃক্ষ শোভে জান সুরপুর। স্থানে স্থানে খ্যাঁদা হইল দীক্ষ পুষ্করিণী জলচর পক্ষীগণ সদা করে ধ্বনি। দ্বিতীয় ইন্দ্রপুর দেখি সুশোভন ইন্দ্রপ্রস্থ নাম রাখিলেন নারায়ণ। পাণ্ডবের স্থাপিত হল ধরহরি বিদায় হইয়া যান দ্বারকা নগরী। পাণ্ডবের রাজভক্তি শুনে যেইজন স্থান বস্তু স্থান পায় দারিদ্র খণ্ডন। আদিপর্ব ভারত ব্যাসের বিরচিত পাঁচালী প্রবন্ধে কাশীরাম গায় গীত। শেষ হল পাঞ্চাল রাজ্যে বিদুরের গমন এবং পাণ্ডবদের আনয়ন। এই পর্বটি আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।